ওমর কি মুসলমান ছিলেন, তিনি তার বাড়ির জন্য কূপ থেকে পানি আনতেছেন কলসিতে করে, মাথায় করে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে এক প্রশ্নকারী এসে তাকে প্রশ্ন করবে, আমার কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? কি আপনি মাথায় কলসি রাখলে কি আর কথা বলা যায়? জমিনে রাখেন তো, মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন। হাঁটুতে রাখে তো আরো কষ্ট, জমিনে রাখেন কে? না রাখা যাবে না। কেন? ওমর ফারুক বললেন, শোনো, এই কলসির তলা হলো হিজাব, এই জমিনটার মালিক আমি নই। এই কলসির তলায় ভিজা পানি দিয়ে এই মাটি যতটুকু উঠে আসবে, কেয়ামতের দিন এই জমিনওয়ালা যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমার আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকবার বলবেন না? কি সূক্ষ্ম তাদের চলাচল ছিল! জনগণের জন্য তিনি বন থেকে মধু আহরণ করলেন লোকজন দিয়া, তার প্রতিবেশীর জন্য কিছু মধু বরাদ্দ হলো, তার হাতে দেওয়া হলো, প্রতিবেশীদেরকে তিনি নিজ হাতে বন্টন করবেন। এবার স্ত্রী বললেন, আমার স্বামী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কষ্ট করে এগুলো বন্টন করার দরকার নেই, ভাগ করার দরকার নাই, আমি এগুলোকে সুন্দর করে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। ওমরে ফারুক বলছেন, ও আমার স্ত্রী, আমি তোমাকে ভাগ করতে দেব না, তুমি এটা ভাগ করতে পারবে না। স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন, অন্যজনকে বললেন, তুমি এটা ভাগ করে দাও। পরক্ষণে বাড়িতে এসে বললেন, আমার স্ত্রী, তুমি মন খারাপ করেছো নাকি, কথা বলে না, মেজাজ আছে না? আরে বউদের মেজাজ আছে না? নাই মানে আপনাদের বউরা সব তো রাবেয়া বস্ত্রী হয়ে গেছে, রাগ আছে না? নাই, প্রচন্ড খেপে গেছেন তিনি, অভিমান করছেন, বলছেন, আমি মুমিনিন, আমি তো এই দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, আপনি আমাকে অবিশ্বাস করলেন কেন, আপনি আমাকে দায়িত্ব দিলেন না কেন? ওমরে ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে যেই দায়িত্বটা দিতে যাব, এই দায়িত্ব দিতে গিয়ে একটা সমস্যা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। কি সন্দেহ? সেটা হলো, মধু তুমি ভাগ করতে গিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সে হাতে যতটুকু অংশ লেগে যাবে এতটুকু অংশ তো তোমার জন্য বেশি হয়ে যাবে, আমাদের জন্য বেশি হয়ে যাবে, বেশি নেওয়া হয়ে যাবে, এতটুকুন মধু এত এত ফোটা মধু আমার কাছে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে আমি তোমাকে মধু বন্টনের দায়িত্ব তোমাকে না দিয়া অন্যজনকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, কি তারা ছিলেন, কি জীবন তারা গঠন করেছেন, অর্ধ দুনিয়ার শাসন করেছেন তিনি, অথচ কি সিম্পল লাইফ তিনি গ্রহণ করেছেন। আমরা কত বিলাসী জীবন গ্রহণ করি। সেইদিন ওমর ফারুকের পোশাক ছিল খুব সিম্পল পোশাক ছিল, পোশাকের দিকে তার নজরে ছিল না, জুব্বা পরতেন, মাঝে মাঝে পিছনে ছেঁড়া ছেঁড়া অংশ বের হয়ে যেত, কেউ তাকে বলার সাহস পেত না, কে বলবে? একটু তো মেজাজ বেশি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু মেজাজ বেশি ছিল, কেউ তাকে বলার সাহস পেল না। নবজির দুজন স্ত্রীকে পরামর্শ দেওয়া হলো, তিনি যেন অবশ্য উন্নত জীবন গ্রহণ করেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আপনার দরবারে বহু কূটনীতিকরা আসে, বিদেশি লোকজন আসে, রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দূতরা চলে আসে, অ্যাম্বাসেডাররা চলে আসে, আপনি একটু উন্নত জীবন গ্রহণ করুন, পোশাক একটু উন্নত করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের চোখ এরকম বড় হয়ে গেছে, এদিকে রহমতের চোখ না রাগের চোখ, প্রচন্ড রেগে গেছেন, খেপে গেছেন, খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, আয়েশা, আমার নবীর স্ত্রী হওয়ার পর তুমি এমন করে আমার সামনে এই কথা কেমন করে বলতে পারলে? বিশ্বনবীজি তার আসন থেকে, বিশ্বনবী তার সম্মানের জায়গা থেকে, তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবজি তার নিজের গায়ের চাদর না পেয়ে আমার নবজি তার জুব্বাটা খুলে সেই জুব্বাটা চাদর বানায় নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন? ওরে আয়েশা হামসা, তোমরা কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি নরম বিছানা করে দেওয়ার কারণে, তার ঘুমের পরিমাণ বেশি হওয়ার কারণে তার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে? এরপরে বলেছেন, আমার স্ত্রীরা বড় ক্ষতি করে ফেললে আজকে আমার, আজকে বিছানা নরম করে দেওয়ার জন্য ঘুমটা আমার বেশি হয়ে গেছে, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। বিশ্বনবী তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, তোমরা আমাকে এমন পরামর্শ দিচ্ছে কেন?
আমার আমি অমর আমার তো পোশাক দেখে তারা ভয় করে না কাফের জালিমদের গোষ্ঠী আমি অমর আমার তাকওয়া দেখে তারা ভয় পায় জোরে বলে সুবহানাল্লাহ অর্ধ দুনিয়ার শাসক 40টা রাষ্ট্র কয়টা প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার যে এরিয়া ছিল সেই এরিয়াতে এখন 40টা রাষ্ট্র হয়েছে কয়টা রাষ্ট্র 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান অর্ধ দুনিয়া শাসন করেন একটা রাজ দরবার ছিল না তার ঘরটা ছিল কুড়ে ঘর সুবহানাল্লাহ বলবেন কি ঘর কুড়ে ঘর থাকতেন কোথায় জানেন বালুতে কোথায় থাকতেন বালুতে জেরুজালেম থেকে খ্রিস্টানদের একটা দল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে দরবার খুঁজে পায় না সম্রাটের বাড়ি কই কি বাড়ি নাই লোকজন কই লোকজনও নাই উনি কোথায় কই যেমন হয়ে পড়া উনি একটা গাছের নিচে খেজুর গাছের নিচে ছোট্ট একটা বেত থাকতো তার হাতে বেত ছোট্ট একটা লাঠি থাকতো ওটাকে মাথায় বালিশ বানায়া খালি গায়ে ঘুমাচ্ছেন ডাক দেওয়া হলো ঘাম দিয়ে তার পিঠে বালু আটকে গেছে ঘাম দেখি বালু আটকে গেছে বালু মাখানো ধুলাই মলিন ওমরে ফারুক সামনে দাঁড়ায় আছেন ওই সমস্ত বিদেশি কূটনীতিকরা ওমরে ফারুকের এই চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ভাবছিলাম কি আর দেখলাম কি আল্লাহু আকবার